সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছে শ্রীলঙ্কার সঙ্গীত শিল্পী ইহানি ডি সিলভার গাওয়া মানিকে মাগেহিতে গানটি। ভাইরাল হয় গানটি, ভারত ও বাংলাদেশেও বেশ চর্চিত। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কান এই সঙ্গীত শিল্পী জানিয়েছিলেন যে বলিউডে গান গাইতে চান তিনি, তাই হিন্দিও শিখছেন। তার অন্যতম পছন্দের সঙ্গীত পরিচালক এ আর রহমান। ইচ্ছে প্রকাশের কয়েকদিনের মধ্যেই ইচ্ছে পূরণ। মঙ্গলবার অফিসিয়ালি বলিউডে ডেবিউ করলেন মানিকে মাগহিতে খ্যাত ইহানি ডি সিলভা। মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয় ইহানির প্রথম হিন্দি গান সিদ্ধার্থ। সানি কৌশল ও রাধিকা মদন অভিনীত সিদ্ধার্থ ছবির টাইটেল ট্র্যাকটি গিয়েছেন ইহানি। গানটি লিখেছেন ও সুর করেছেন মনন ভরদাস। গানটি নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন ইহানি। মানিকে মাগহিতের মতো এই গানও তিনি গিয়েছেন নিজস্ব স্টাইলে। মানিকে মাগহিতের পর আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ইহানি এই বলিউড গানের মাধ্যমে। তার প্রথম হিন্দি গানে মুগ্ধ ভারতীয় শ্রোতারাও। সম্প্রতি ভারতের প্রথম কনসার্টের আমন্ত্রণ পেয়েছেন তিনি। আগামী 30 সেপ্টেম্বর গুরুগ্রাম ও 3 অক্টোবর হায়দ্রাবাদে পারফর্ম করতে চলেছেন এই শ্রীলঙ্কান সঙ্গীত শিল্পী। ভারতীয় গণমাধ্যম জি লাইভের নতুন প্ল্যাটফর্ম সুপারমুন হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিং এর ব্যানারেই এই কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে। ইহানি 2টি শো দিয়ে যাত্রা শুরু এই প্ল্যাটফর্মের। ভারতে কনসার্ট প্রসঙ্গে গায়িকা বলছেন, ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আগামী কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। ভারতে লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশরাফি দিবা, আমার সংবাদ।